সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাকুরির নিয়োগ প্রত্যাশী বায়ু বন্ধুদেরকে জানাচ্ছি আমার এই বিডিজব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রশ্নগুলো হচ্ছে, সাধারণ আনসার নিয়োগ কবে দিবে এবং ব্যাটালিয়ান আনসার নিয়োগ কবে দিবে। বন্ধুরা, এই দুইটি প্রশ্নের আলোকে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। তার আগে বলে নিচ্ছি, যদি আমার এই বিডিজব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিব যে সাধারণ আনসার নিয়োগ কবে দিবে। এই বিষয়টা নিয়ে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন সাকিব হোসাইন, এমডি আব্দুল ওহাব, এমডি নূর নবী, আয়েশা খাতুন, সাগর খান, এমডি মেহাজ হাসান, এমডি সোহাগ খান, এমডি জুনেদ শুভ। বন্ধুরা, বেশ কয়েকজন জানতে চেয়েছেন সাধারণ আনসার নিয়োগ কবে দিবে। বন্ধুরা সবাই একই প্রশ্ন করেছেন যে সাধারণ আনসার নিয়োগ কবে দিবে। সেই আলোকে আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম। বন্ধুরা, সাধারণ আনসার নিয়োগ কবে দিবে সেটা জানার আগে সাধারণ আনসার নিয়োগ প্রক্রিয়াটা কেমন বা নিয়োগটা কিভাবে হয়, তাহলে এই প্রশ্নের জবাবটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে আমাদের মাঝে। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে প্রতি বছর একটা বাজেট আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার প্রশিক্ষণের জন্য। আর এই বাজেট অনুযায়ী প্রতি বছর সাধারণ আনসারের নিয়োগটা দেওয়া হয়। কিন্তু নিয়োগটা ধাপে ধাপে যে বিভাগ বা জেলাগুলোতে শূন্য কোটা রয়েছে সেই শূন্য কোটা অনুযায়ী রেঞ্জ ভিত্তিক নিয়োগটা প্রকাশিত হয়ে থাকে। বন্ধুরা, অর্থ মন্ত্রণালয় সরকারি বাজেট আর শূন্য কোটার উপর পর্যালোচনা করে আনসার ও বিডিপি বছরে দুইটা, তিনটা, চারটা কিংবা সাত থেকে আটটা নিয়োগ নিয়ে আসেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণগুলা একমাত্র আনসার বিডিপি একাডেমি সফিপুর গাজীপুর হয়ে থাকে। সে কারণে সবসময় আপনাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে সবসময় মাঠ ভরপুর থাকে। একের পর এক নিয়োগগুলো আসে এবং সেখানে প্রশিক্ষণ দেওয়া হয়। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমিতে এখনও প্রশিক্ষণ চলতেছে দিদায়, এখনও কিন্তু আপনাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগটা এখনও হয় নাই। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আর্মরা কিংবা অন্যান্য সংগঠন পদোন্নতি কোর্সে বর্তমানে একাডেমিতে ভরপুর রয়েছে। সে কারণে কিন্তু আমাদের সাধারণ আনসারের নিয়োগটা পিছিয়ে আছে, নিয়োগটা দিচ্ছে না। বন্ধুরা, আনসার একাডেমি যখন ফাঁকা মাঠ থাকবে কিংবা মাঠটা খালি থাকবে বা প্রশাসনিক যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোর উপর ভিত্তি করে কিন্তু সাধারণ আনসারটা সামনে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। সাধারণ আনসারের নিয়োগটা ঈদের পরেই আসার সম্ভাবনা বেশি একটা রয়েছে। তো নিয়োগটা কখন আসবে এবং কত তারিখে আসবে আমরা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। কারণ হয়তো আমি আপনাদেরকে বলবো যে ঈদের পর এক সপ্তাহ পর কিংবা ঈদের দু সপ্তাহ পর বা ঈদের 15 দিন পরে নিয়োগটা আসবে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আপনাদের সিদ্ধান্ত দেওয়ার পরে দেখা যাচ্ছে প্রশাসনিক কারণে কোনো না কোনোভাবে এটা পিছিয়ে গেছে কিংবা ডেটটা এর আগেও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমার যে কথাটার কোনো মূল্য থাকলো না। আপনাদের কাছে হয়তো জিনিসটা আপনারা জানতে পারছেন আমার কাছ থেকে যে আপনাদের 10 তারিখ দিবে, 5 তারিখ দিবে নিয়োগটা আসবে। তো এই জিনিসটা আমার কাছ থেকে জানার পর আপনাদের একটা আত্মবিশ্বাস আমার প্রতি হারিয়ে ফেলবেন। তো সেই কারণে আমি ডেটটা প্রকাশ করতে পারতেছি না। তো আমি যদি সঠিক সিদ্ধান্ত বা সঠিক আপনাদের নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য পেয়ে থাকি তো সপ্তাহখানিক আগে হয়তো আমরা তথ্যটা পাবো কিংবা আপনার 1 সপ্তাহ আগে পেতে পারি বা 1 মাস বা 15 দিন আগেও আমরা তথ্যটা পেতে পারি। তো পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, ব্যাটালিয়ান আনসার নিয়োগটা কবে দিবে বা কখন নিয়োগটা নিয়ে আসবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ঠিক বন্ধুরা, আমরা এর আগে দেখতে পেয়েছি সাধারণ আনসারের কিছু নিয়ম প্রক্রিয়া, নিয়োগের কিছু নিয়ম প্রক্রিয়া রয়েছে। কিন্তু সেক্ষেত্রে ব্যাটালিয়ান আনসারের কোনো নিয়ম প্রক্রিয়া নেই, একই রকম না কিন্তু আলাদা। বিভিন্ন বাহিনীতে যেরকম আপনার নিয়োগটা দিয়ে থাকে, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, এই প্রক্রিয়া অনুযায়ী কিন্তু ব্যাটালিয়ান আনসার নিয়োগটা দেওয়া হয়। তো বন্ধুরা, যে জেলাগুলোতে আপনাদের ব্যাটালিয়ান আনসার শূন্য কোটা খালি রয়েছে বা যারা অবসরপ্রাপ্ত হচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাটালিয়ানের নিয়োগটা দেওয়া হয়। কিন্তু তারপর হচ্ছে যে আপনাদের যদি প্রশাসনিক বা বাহিনী চাচ্ছে এরকম ধরনের কিছু যদি হয়ে থাকে সেক্ষেত্রে নতুন করে একটা ব্যাটালিয়ান নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখন আর ওই সম্ভাবনাটা নেই। তো সেই জন্য আপনাদের যখন শূন্য কোটা হবে এবং শূন্য কোটা খালি থাকবে তো সেই ক্ষেত্রে আপনাদের নিয়োগটা দেওয়া হবে। তো বন্ধুরা, আমরা বিগত যে নিয়োগগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার প্রতি বছর একটা নিয়োগ দেওয়া হয় জুন জুলাইয়ের মধ্যে। তো এবারও জুন জুলাইয়ের মধ্যে একটি নিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। তো এর একটু আগে হতে পারে, একটু পরও হতে পারে। তো এরকম কাছাকাছির মধ্যে কিন্তু আপনাদের ব্যাটালিয়ান আনসারের নিয়োগটা আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এ ছিল আমার একটা ছোট্ট আলোচনা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই বিষয় সম্পর্কে বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিষয় নিয়ে যদি কোনো নানান প্রশ্ন মনের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যদি দেখি একই প্রশ্ন অনেকেই করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদের মাঝে ভিডিও আকারে প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।